সবার প্রথমে ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে এবং লাল কালার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল সিলেক্ট করে দিতে হবে মোবাইল যে কোনো ফাইল থেকে একটি সুন্দর ছবি সার্চ মারে তারপর ছবিটিকে ব্যাকগ্রাউন্ড -এ নিয়ে নিজের পছন্দ মতো কালার করে এডিট করি তারপর ঠিক ছবিতে ক্লিক করে কালার ক্লিক করে ছবিটি কালার সামান্য একটু চেঞ্জ করে নিই তারপর আমরা হোয়াট বেঞ্চ -এ ক্লিক করে টেম্পারেচার কমিয়ে টেনে একটু বাড়িয়ে নিই তারপর আমরা আবার ছবিটিকে আর একটু সুন্দর ও কালারফুল করার জন্য আমরা রিল্যাক্সে ক্লিক করে একটু ব্রাইটনেস বাড়িয়ে নিই ডাম অপশন ক্লিক করে ফিল্টার স্টাইল সিচুয়েশন বাড়িয়ে তারপর বিঘ্নিতে ক্লিক করে আউটার ব্রাইটনেস একটু বাড়িয়ে নিই আর ব্রাইটনেস একটু কমিয়ে সন্দর মতো এডিট করে ছবিটি গ্যালারিতে সেভ করে নি